হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমি ইনশাল্লাহ ভালো আছি ভিউয়ার্স। আজ আমি পাটিসাপটা পিঠাটা করে দেখাবো শুকনা চালের গুঁড়া দিয়ে। খুবই নরম তুলতুলে হবে। সাধারণত শুকনা চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা একটু শক্ত হয়। আমি খুব নরম তুলতুলে করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি শুরু করছি। প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপের একটু বেশি শুকনা চালের গুঁড়া। লবণটা দিচ্ছি আমি হাফ চা চামচের একটু কম। গরম পানিটা দিচ্ছি। গরম পানিটা খুব বেশি বলো কুঠা পানি নেবেন না, মোটামুটি গরম পানি। এটা দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো, এক কাপের একটু কম রেখে দিয়েছি আমি। এটা আমি পরে লাগলে দেব। পুরো পানিটা আমি দিয়ে দিলাম, একটু রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পানিটা লাগবে যেহেতু আমি এটার সাথে। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স হাফ কাপ পরিমাণ ময়দা। আমি চিনি দিয়ে করে দেখাবো আজ। চিনিটা দিয়ে দিচ্ছি আমি চার ভাগের এক কাপ। মিষ্টিটা যদি কেউ কম খেতে চান চিনিটা চার ভাগের এক কাপেরও কম দিতে পারবেন। আমি চার ভাগের এক কাপই দিয়ে দিলাম। আবার একটু আমি চার ভাগের এক কাপ চিনি দিয়েছি। এবার একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। প্রয়োজনে যদি পানি লাগে নর্মাল ঠান্ডা পানি দিবেন, গরম পানি আর দিতে হবে না। তবে যে ঘন মনে হচ্ছে পানিটা লাগতে পারে আরও চার ভাগের এক কাপের বেশি। আগে আমি একটু মিলিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চার ভাগের এক কাপ পরিমাণ পানি। চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি ভিউয়ার্স কী ধরনের ঘন হবে। এখন যে ঘনত্বটা আছে এটা যখন আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। আমি প্রায় 15 মিনিট রেস্টে রেখে দেবো। যেহেতু চালের গুঁড়াটা শুকনো, এটা একটু পানি পেয়ে ফুলে উঠবে, তখন আরেকটু ঘন হতে পারে। আমি তখন লাগলে আরও প্রয়োজন মতো পানি দিয়ে দেবো। আমি দিয়েছি প্রথমে গরম পানি এক কাপ, পরে নর্মাল পানি চার ভাগের এক কাপ। ফিরে আসছি ভিউয়ার্স 15 মিনিট পর। এবার ভিউয়ার্স পাটিসাপটা পিঠার জন্য আমি খেসাটা করে নেব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে করে দেখাবো, খুব ঝটপট হয়ে যাবে। হাফ কাপ এখানে গুঁড়া দুধ নিয়েছি আমি, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়ে নিতে পারবেন। এবার আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। দিচ্ছি চার ভাগের এক কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া দিয়েছি আমি। লবণটা দিচ্ছি আমি সামান্য পরিমাণে, এক চিমটি হবে। এই উপকরণগুলো আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি এখনও চুলায় জাল দিইনি, আগে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি গুড় দিয়ে করব পিঠাটা, যেহেতু আমি চিনি দিয়ে করেছি। ভিতরে পুরটা খিসাটা আমি গুড় দিয়ে করব, আপনারা চিনি দিয়েও করতে পারবেন। ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলায় জালটা দিয়ে দেব। যেহেতু চালের গুঁড়া দেয়া আছে, জাল করার সাথে সাথে বলো কাঠের সাথে সাথে ঘন হয়ে যাবে। এবার আমি চুলা জালটা দিয়ে দিচ্ছি। জালটা মিডিয়ামের চেয়েও কম রেখে করবেন, অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু চালের গুঁড়া দেয়া আছে, যে কোনো সময় লেগে যেতে পারে। এভাবে অনবরত নাড়তে থাকবেন। এভাবে যদি করেন তাহলে দুধটাকে জাল করে খুব একটা ঘন করতে হবে না। এখন ঘন হয়ে আসছে, এভাবে অনবরত নাড়তে থাকবেন। আরেকটু ঘন হলে আমি গুড়টা দিয়ে দেব। গুড়টাকে আমি আগেই কুচি করে রেখেছি। খিসাটা এই ধরনের যখন ঘন হবে তখনই হয়ে গেছে বুঝতে হবে। হয়ে গেছে ফিওর্স। আমি চুলাটার জাল একদম কমিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি চার ভাগের এক কাপ কুচি করা গুড়। খেজুরি গুড়টাই দিয়েছি আমি। মিষ্টিটা কম বেশি করতে চাইলে নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে গুড়ের একটা সুন্দর স্মেল হবে। তারপরও যদি কেউ এলাচ গুঁড়া দিতে চান দিতে পারবেন, অথবা আস্তে এলাচটা দিয়ে জাল করার সময় পরে তুলে ফেলে দিবেন। দুধটাকে জাল করে ঘন না করে এভাবেও করে নিতে পারেন। চুলাটা আমি অফ করে দিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমি চার ভাগের এক চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা স্মেল হবে। এলাচটা গুঁড়া করে আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে চেলে আমি ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। অনেকদিন সুন্দর একটা স্মেল থাকবে তাহলে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। খেসাটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
ফিরে আসলাম ইয়ার্স 15 মিনিট পর পানি আর লাগবে না এ ধরনের ঘনই থাকবে এবার আমরা পিঠাগুলো করে নেব একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি আমি ইয়ার্স ফ্রাই প্যানটাকে আমি সামান্য তেল মুছে নেছি তবে জালটা খুব কম রেখেছি আমি মৃদু জাল পিঠাটা দেওয়ার আগে একটু গুলে নেবেন আবারো আমি মেজারিং কাপে একটা কাপ দিয়ে হাফ কাপ দিয়ে পুরো ভরে নেছি না হাফ কাপের কম নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে দিতে হবে একটু ঢেকে দিতে পারেন ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে যদি ঢেকে দেন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে হয়ে গেছে আমি এবার তুলে নেব পাশে আমি আগে খিরসাটা দিয়ে নিচ্ছি খিরসাটা আমি ঠান্ডা করে নিয়েছি এক সাইডে দিয়ে নেবেন লম্বা করে এবার আমি এক সাইড থেকে রোল করে নিচ্ছি একটু হালকা এভাবে চাপ দিয়ে দিবেন এভাবে আমি সবগুলোই করে নেব যদি উপরটা এই ধরনের প্লেন মসৃণ করতে চান তাহলে পিঠাগুলো জাল কম রেখে ভাজতে হবে একদম মৃদু জালে করতে হবে যদি নিচেরটা অমসৃণ থাকে অনেক সময় পিঠার নিচে দেখা যায় আমাদের পাটিসাপটা পিঠাগুলো কিছু থাকে একদম প্লেন আবার কিছু থাকে একটু গুটি গুটি ভাজা ভাজা দাগ সেটা করতে চাইলে জালটা একটু বাড়িয়ে করবেন আমি এটা তুলে নিচ্ছি আমি একটা পিঠা দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটা এবং উপরও নরম আশা করছি ভিউয়ার্স ঝটপট তৈরি পাটিসাপটার রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ